ছিটকে গেলেও শেষটা রাঙাতে চায় চট্টগ্রাম। টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে অনেক আগেই, দল আছে টেবিলের একেবারে তলানিতে, তবুও জয় নিয়ে শেষ দুই ম্যাচ রাঙাতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এগারোতম রাউন্ডের ম্যাচে বন্দরনগরী দলটির প্রতিপক্ষ ঢাকা ডমিনেটরস। ক্রিকেটারদের পেমেন্ট সহ নানা ইস্যুতে চলতি বিপিএলে খবরের শিরোনাম হওয়া ঢাকাও জিততে চায় তাদের শেষ ম্যাচটি। দর্শক, বঙ্গ ক্রিক নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আসরে নিজেদের প্রথম ম্যাচ হেরে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার উদাহরণ টেনেছিল চট্টগ্রাম। প্রথম ম্যাচ হারার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ফ্র্যাঞ্চাইজিটির এমন পোস্ট সে সময় জন্ম দিয়েছিল হাস্যরসিকতার। কিন্তু এখন বাস্তবতা হলো, একটা জয়ের জন্য হন্য হয়ে ফিরছে কর্ণফুলী পাড়ের দলটি। বিপিএলের শেষের ঘণ্টা বাজার অপেক্ষা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিদায় ঘণ্টা বেজেছে অনেক আগেই। বাকি আছে দুটি ম্যাচ, সেখানে জয় পেলে অন্তত তলানির দল হয়ে টুর্নামেন্ট শেষ করার লজ্জা জুটবে না কপালে। ঢাকার ম্যাচকে সামনে রেখে চট্টলার দলটি অনুশীলন দেখে উত্তাপ টের পাওয়া না গেলেও সিরিয়াসনেস দেখে এটা নিশ্চিত যে এখনও ইতিবাচক আছেন ক্রিকেটাররা। ব্যাটিংটা ভালো হলেও বরাবরই দলকে ডোবাচ্ছে বোলিংয়ের দিকটা। সাংবাদিক যোগাযোগ মাধ্যমে ম্যাক্স ও দাউদ বলেন, সত্যি বলতে সবাই হতাশ, তবে এখনও দুটো ম্যাচ বাকি আছে আমাদের, শেষটা তাই ভালো করতে চাই। বিপিএলটাও দারুণ উপভোগ্য ছিল, এখন শেষটা রাঙাতে চাই। অন্যদিকে দৈন্যদশা ঢাকারও, পেমেন্ট ইস্যুতে জটিলতা তো আছেই, সঙ্গে ঢাকার চাকা থমকে আছে মাত্র তিন জয়ে। তবে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন নাসির, শেষ ম্যাচে তার সামনে উইকেট আর রানের সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তবে চট্টগ্রাম ও ঢাকার প্রথম সাক্ষাতে আট উইকেটের জয়ে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তো দর্শক, আপনাদের কী মনে হয়, ঢাকা ডমিনেটরসের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কি জয়ী হতে পারবে? এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন, এবং সেই সাথে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।